আজ 25শে বৈশাখ, বাঙালির গর্বে বুক ভরে ওঠার দিন। নববর্ষের পরেই আসে আজকের এই বিশেষ শুভ দিনটি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনেই জন্মেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তিনি 8 বছর বয়সে লিখে ফেলেন তার প্রথম কবিতা। কবিতার সাথে সাথে চিত্রশিল্পী রূপেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন। আজ সারা বিশ্বজুড়ে পালন করা হচ্ছে গুরুদেবের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতের বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সঙ্গীত স্রষ্টা, নট ও নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তিনি বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। রবীন্দ্রনাথকে গুরুদেব, বিশ্বকবি ও কবিগুরু অভিধায় অভিহিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার মোট 95টি ছোট গল্প এবং 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীত বিতান সংকলনের অন্তর্ভুক্ত করা হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র সংকলনে ও অন্য 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি প্রায় 2000 ছবিও এঁকেছিলেন। তার রচনা আজ বিশ্বের নানা ভাষায় অনুদিত হয়েছে ও হচ্ছে। ধর্ম ও ঈশ্বর চেতনা রবীন্দ্রনাথের সারা জীবনের কর্ম ও সাহিত্যের মধ্যেই নিহিত। তবে রবীন্দ্রনাথের ঈশ্বর কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের উপাস্য দেবতা নন। তার ধর্ম ও সমাজ প্রচলিত মতবাদগুলির থেকে অনেকাংশে পৃথক। তার ঈশ্বরকর্মী ঈশ্বর। তার অবস্থান স্বর্গলোক নয়, মানবের সংসার। তার মূর্তি নেই, মানুষের মধ্যেই তার প্রকাশ। রবীন্দ্রনাথের ভাষায় তিনি রূপসাগরের অরূপরতন। তার ধর্ম মানুষের ধর্ম। এই ধর্ম মানুষে মানুষে ঐক্যবন্ধন করতে শেখায়। এই দর্শন সৌভ্রাতৃত্বের শিক্ষা দেয়। রবীন্দ্রনাথ আজীবন ধর্মীয় উন্মাদনার বিরোধিতা করে এসেছেন। যে ধর্ম মানুষে মানুষে ঘৃণার বীজ রোপণ করে, যে ধর্ম সম্প্রদায় সম্প্রদায় সংঘাত প্রতিঘাতের বাতাবরণ সৃষ্টি করে, যে ধর্ম আমাদের সামাজিক ঐক্যকে খণ্ড বিখণ্ড করে, রবীন্দ্রনাথ বরাবর সেই ধর্মের বিরোধিতা করে এসেছেন। তার এই দর্শন এক অখণ্ড মানবতাবাদের নিদর্শন। মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মিশতে চেয়েছিলেন মানুষের মধ্যে। সারা জীবন গেয়েছিলেন মানুষের জয়গান, জীবনের জয়গান।